আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, প্রত্যেককেই আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরব, সেটা হচ্ছে আসলে আমরা অনেক খামারি আছি যারা বুঝে হোক আর না বুঝে হোক, বা নতুন বা অভিজ্ঞ বা অনভিজ্ঞ যে সকল খামারিরা আছি, আমরা বেশিরভাগ সময় একটা জিনিস খেয়াল করি যে আমরা হাঁসের খামারে ধানের কুড়া খাওয়াই। ধান ভাঙানোর পরে যে কুড়াটা মানে উচ্ছিষ্টটা বের হয়, সেইটা আমরা আমাদের হাঁসের খামারে ব্যবহার করি বা আমরা আমাদের হাঁসকে খাওয়াই। এইটা আসলে খাওয়ানোতে আপনাদের লাভ কতটুকু হবে আর ক্ষতি কতটুকু হবে, বা লাভ হবে নাকি ক্ষতি হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে তুলে ধরব এই প্রতিবেদনটাতে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমরা আসলে যখন একটা হাঁসের খামার করি, আমরা একটা জিনিস মাথায় রাখি যে আমাদের হাঁসের খামার করতে গেলে কি খাবার দিলে দেখা যাচ্ছে যে খরচ কম হবে, বা কোন খাদ্যটার দাম কম, আমরা সবসময় এই জিনিসটা মাথায় আনি। আবার এই জিনিসটাও মাথায় আনি যে আমাদের হাঁসেরও ডিম আনতে হবে, পর্যাপ্ত পরিমাণে ডিম আনতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি খাবারও খরচও সেভ করবেন, আবার ডিমও আপনি 100% আনবেন, আসলে এইভাবে কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যখন বেশি দামের খাবার খাওয়াবেন, যখন ভালো মানের খাবার খাওয়াবেন, তখন আপনার খামারে অটোমেটিক এমনিতেই বেশি ডিম আসবে। সুতরাং আমরা অনেক সময় দেখি যে হচ্ছে এই খাবার খরচটা সেভ করতে গিয়ে দেখা যায় যে 1 কেজি ফিডের দাম 60 টাকা বা 55 টাকা বা 50 টাকা, দেখা যাচ্ছে যে সেখানে 1 কেজি ধানের কুড়ার দাম হয়তো 10 টাকা লাগতে পারে। তো এখন দেখা যাচ্ছে যে এই খাবার খরচ সেভ করতে গিয়ে আমরা আমাদের হাঁসের খামারের খাদ্য যে তালিকা আছে, সেই তালিকায় আমরা গুড়া মানে ধানের কুড়াটা অটোমেটিক যোগ করে দিই। দেখা যাচ্ছে যে 100 কেজির একটা খাবার তৈরি করতে গিয়ে আপনারা হয়তো 50 কেজি ধানের কুড়ার মধ্যে দেন। আসলে ধানের কুড়াটা হাঁসের জন্য কতটুকু উপকারী, এটা আপনারা কতটুকু ক্ষতিকর, এইটা আপনারা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। কারণ ধানের কুড়া খাওয়াইলে হাঁসের খামারে বা হাঁসের অনেক ক্ষতি হয়। ক্ষতিগুলোর মধ্যে কি উপকার নাই, উপকার শুধু হবে আপনার খাবার খরচটা সেভ হবে। তাই বলে এই ধানের কুড়া খাওয়ানোর পরে আপনারা কখনোই ওই খামার থেকে 80% বা 90% বা 50% বা 60% ডিম কখনোই উঠবে না বা উঠাতে পারবেন না। এখন ধানের কুড়া খাওয়ালে বা ধানের কুড়া আপনার খামারে ব্যবহার করলে এর কী কী ক্ষতি হবে, সেই ক্ষতিটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে, 1 নম্বরে, আপনার হাঁসকে যখন ধানের কুড়া খাওয়াবেন, তখন ওদের যে এই পেটের নিচে একটা হাড় থাকে, একদম চিকন একটা হাড় থাকে, আপনার ওই হাড়টা দেখা যায় যে ধীরে 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 বড় হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনার হাঁসের গ্রোথ হয়তো 1.5 কেজি পৌনে 2 কেজি চলে আসছে, কিন্তু ওই হাড়টা ধীরে ধীরে বেরো হয়ে যাইতেছে, মানে হাড়টা স্পষ্ট বোঝা যায়। হাঁসটা ধরলে, পেটে হাত দিলে দেখা যায় যে ওই হাঁসটার পেটের নিচে যে হাড় বা বুকের নিচে যে বুকে যে হাড়টা, সেই হাড়টা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। এটা ধানের কুড়া খাওয়ানোর 1 নম্বর একটা ফল। এখন দেখা যাচ্ছে যে আপনার ধানের কুড়া খাওয়াইতেছেন বা ওজন আপনার 1.5 কেজি পৌনে 2 কেজি আছে, কিন্তু আপনার হাঁসের খামারে ডিম আসতেছে না। আর ধানের কুড়াতে আসলে পুষ্টি উপাদান কিচ্ছুই নাই, যার কারণে আপনার হাঁসের ডিম আসবে না, শুধু ওরা ধানের কুড়াটা খাবে আর বেঁচে থাকবে, এই পর্যন্তই। 2 নম্বরে, আপনার ওই যে খামারে ধানের কুড়া খাওয়াবেন সেই খামারে কখনোই ডিম দিবে না, কখনোই ডিম দিবে না। আপনার ধানের কুড়া খাওয়ানোর কারণে দেখা যাবে যে ওই হাঁসগুলোকে যখন ধানের কুড়া দিবেন, পানিতে ভিজিয়ে যখন ধানের কুড়াটা দিবেন, ওইটা খাওয়ার সময় হাঁসগুলো খাবে আর ছিটাবে। ছিটাইলে দেখা যায় যে ওই ধানের কুড়াটা পালকের ভিতর দিয়ে যায়, চামড়ার সাথে ওই ধানের কুড়াটা লেগে থাকে। আর যখন হাঁসের গায়ের ভিতরে ঢুকে গিয়ে চামড়ার সাথে যখন ওই কুড়াটা লেগে যায়, তখন হাঁসগুলো ওদের ঠোঁট দিয়ে ওই কুড়াটা ছাড়ানোর চেষ্টা করে। আর যখন কুড়াটা ছাড়াতে যায়, তখন দেখা যায় যে ওই মাংসে যা আঘাত লাগে বা ওই হাঁসের চামড়ায় যা আঘাত লাগে, অথবা দেখা যায় যে ওদের শরীরে যে পালকটা থাকে, সেই পালকটা টেনে টেনে ছিঁড়ে ফেলা দেয়, মানে চুলকাতে গিয়ে পালকটা টেনে ছিঁড়ে ফেলা দেয়, অথবা পালকটা যখন কামড়াইতে থাকে তখন পালকের গোড়াটা নরম হয়ে যায়। আর পালকের গোড়াটা যখন নরম হয়ে যায়, তখন ওই হাঁসটা দেখবেন যে পালক খুব দ্রুত ছেড়ে দিতেছে,
মানে পালকটা খুব দ্রুত ঝরে পড়ে যাইতেছে। আর যখন পালকটা দ্রুত ঝরে পড়ে যাবে তখন অটোমেটিক আপনার খামারে ডিম আর আসবে না। তার মানে পালক ঝরার সময় তো হাঁস কখনোই ডিম দিবে না, মিনিমাম 15 দিন বা 1 মাস বা 2 মাস বা 3 মাস আপনার গ্যাপ খেয়ে যাবেন। তো সুতরাং আপনার খামারে যখন যখন ধানের কুড়া আপনারা খাওয়াবেন তখন আপনার আপনারা আপনার খামার নিয়ে এই সকল সমস্যায় ভুগবেন। আরেকটা বিষয় হচ্ছে ধানের কুড়া খাওয়ালে হাঁসের শরীর কখনো শুকায় না। আপনি বিক্রি করতে যাবেন, ধানের কুড়া খাওয়ানো হাঁস কখনোই কোনো পার্টি কিনবে না, অভিজ্ঞ কোনো খামারি কিনবে না, বা অনভিজ্ঞ কোনো খামারির কাছে যদি বিক্রি করেন তাহলে ওইটা আপনার প্রতারণা করা হবে। কারণ আপনি সারাটা জীবন আপনার হাঁসকে ধানের কুড়া খাওয়াইছেন, ধানের কুড়া খাওয়াইছেন, আপনার খামারে ডিম আনতে পারেন নাই, আপনি সেই খামারটা আরেকটা অনভিজ্ঞ নতুন খামারির কাছে বিক্রি করে দিতেছেন, সেও কখনো ডিম আনতে পারবে না। তো সুতরাং আপনারা দেখা যায় যে অনেকেই ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনার ফোন দিয়ে আপনাদের ব্যর্থতার গল্প শুনান। আসলে ব্যর্থতার গল্প যদি ছাড়তে চান, যদি সফলতার গল্প মানে তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার খামারে বা আপনার হাঁসকে ধানের কুড়া খাওয়ানো একদমই বন্ধ করে দিতে হবে। ধানের কুড়া বন্ধ করে দিয়ে আপনি বেশি বেশি ধান দিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ধান ব্যবহার করতে পারেন, ভুট্টা ব্যবহার করতে পারেন বা গম ব্যবহার করতে পারেন, যদি ফিড ব্যবহার করতে না পারেন অথবা শামুক ব্যবহার করতে পারেন। তো আপনারা আপনাদের হাঁসের খামারে কখনোই ধানের কুড়া ব্যবহার করবেন না, অবশ্যই চেষ্টা করবেন ধানের কুড়া বাদ দিয়ে আপনি রেডিমিক্স নিজেই খাবার তৈরি করে সেই খাবার খাওয়াবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের নিজস্ব হ্যাচারি আছে, আমাদের নিজস্ব হাঁসের খামার আছে, আমরা ওই আমাদের খামার থেকে ডিম সংগ্রহ করে আমরা আমাদের হ্যাচারিতে এই ডিমগুলো দিয়ে বাচ্চা উৎপাদন করি এবং এইগুলো অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। যদি আপনাদের টাকা পয়সা অগ্রিম পাঠানো নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের চেষ্টা করব ক্যাশ অন ডেলিভারিতে। তার মানে আপনার হাতের হাঁসের বাচ্চা আপনার হাতে বুঝে দিয়ে তারপরে আমাদের আপনারা টাকা পে করতে পারবেন, এরকম একটা সুযোগ তৈরি করছি। তো যারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করবেন আমরা অবশ্যই আপনাদের অরিজিনাল মানের সকল জাতের বাচ্চা আপনাদের দেব। আর আমাদের কাছে পাবেন অরিজিনাল খাকি ক্যাম্বেল, অরিজিনাল বেইজিং, অরিজিনাল কালো হাঁসটা এবং অরিজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চা আমরা আপনাদের অর্ডারের মাধ্যমে সরবরাহ করে থাকি।